এবার সুন্দরবনের গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। তবে বাঘটির মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে মৎস্যজীবীরা জঙ্গলের পাশ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন, সেই সময় সুন্দরবনের আজমলমারির জঙ্গলে একটি বাঘের দেহ দেখতে পান তারা। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঘটির দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। যদিও প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান বাঘটি অন্তত 15 দিন আগে মারা গিয়েছে, তবে কিভাবে বাঘটি মারা গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বনকর্মীদের দাবি, আজমলমারির জঙ্গলে ক্রমশই হরিণের আনাগোনা বাড়ছে, তাদের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চোরা শিকারিরও সংখ্যা। অনেকেই মনে করছেন হরিণ ধরার জন্য চোরা শিকারিদের পাতা ফাঁদেই মারা গিয়েছে এই রয়্যাল বেঙ্গল টাইগারটি। অন্যদিকে বন দপ্তরের কর্মীদের অনুমান, যে রাস্তায় বাঘের দেহটি উদ্ধার হয়েছে ওই রাস্তা দিয়ে মৎস্যজীবীরা মাছ ধরতে যান, সেক্ষেত্রে শুধুমাত্র ভয় পেয়ে আত্মরক্ষার স্বার্থেও মৎস্যজীবীরা বাঘটিকে মেরে ফেলতেও পারেন। যদিও বন দপ্তরের তরফে বাঘের মৃত্যুর কারণ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা হয়নি, তবে রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ উদ্ধারের ঘটনায় বন দপ্তর এবং উপকূল বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যেভাবে চোরা শিকারীদের দাপট ক্রমশই বাড়ছে তা নিয়েও ইতিমধ্যে উঠছে প্রশ্ন। সুন্দরবন থেকে গোপাল শীলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।